আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, মানে ইসলামে যেটা মানে মহিলারা করে যে হিজাব পরে, হ্যাঁ, হিজাব করার মেইন উদ্দেশ্য তো হচ্ছে অ্যাট্রাকশনটা যাতে কম থাকে, মানে চুল থেকেই সবচেয়ে বেশি অ্যাট্রাকশন একসময় ধারণা করা হতো, তাই না? তো এখন এখনকার মেয়েরা হিজাব করার পর যে পরিমাণে মেকআপ ইউজ করে, তো এইটা আপনি কি দৃষ্টিতে দেখেন? এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে ধরেন একটা মহিলার মাথার চুল কমে গেছে তখন সে হিজাব করে ফেলে, বা একটা মহিলার মুখে রিঙ্কেল চলে আসে তখন সে নিকাব করে ফেলে, এটা কিন্তু হয়। না, আমি যেটা বলতে চাই যে আপনি যদি আমার সামনে হিজাব পরে আসেন তাহলে আমি খুবই হ্যাঁ বিব্রত বোধ করব এবং আমার নিজেকে আমার আমার খুব ছোট লাগবে যে আপনি কি আমাকে একজন ধর্ষক বলে ভাবছেন, যে আমি যে কোনো মুহূর্তে আচ্ছা আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনাকে ধর্ষণ করে ফেলবো। এই ভয়ে আপনি এক্সট্রা সিকিউরিটি হিসেবে এই হিজাবটা বা এই বোরখাটা পরে আমার সামনে এসেছেন, কিন্তু আমি তো একজন সভ্য শিক্ষিত মানুষ। আমি তো মানে যে কোনো মেয়ে এসে আমাকে বললেও তো আমি তার সাথে সেই কাজটা করতে যাব না। কেন করতে যাব? এটা তো একটা মানে খুবই খুবই ব্যক্তিগত মানে সম্পর্কের ব্যাপার, ব্যক্তিগত বোঝাপড়ার ব্যাপার সেই ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু তো আমি কিন্তু হিজাবটা পরে কেন, এটা আপনার মানে রিজনটা কি? হিজাবটা পরার সিস্টেমটা হয়েছিল যে হযরত ওমর একবার দেখে ফেলেছিল হযরত মোহাম্মদের স্ত্রীদেরকে, দেখে ফেলেছিল হযরত মোহাম্মদের স্ত্রীরা বাইরে, আসলে ব্যাপারটা বলাটা খুবই বিব্রতকর, বাইরে প্রাকৃতিক কার্য সারছিলেন হযরত মোহাম্মদের স্ত্রীগণ। এই ব্যাপারটা হযরত ওমর দেখে ফেলেন যে একটা আচ্ছা ঝোপের পাশে। তো এইটা আচ্ছা দেখা বেশ কয়েকবার দেখার পরে হযরত মোহাম্মদকে গিয়ে সে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে যে এই আয়াতটা নাজিল করেন যে মহিলাদের এই পর্দার ভিতরে থাকতে হবে। এবং সেই সময় আচ্ছা মক্কায় ছিল এরকম যে মক্কায় ছিল পুরুষরা নারীদের উপরে সবসময় কর্তৃত্বশীল, মক্কায় যে সিস্টেমটা ছিল, কিন্তু মদিনায় এই সিস্টেমটা ছিল না। মদিনার সিস্টেমটা ছিল আরেকটু বেশি প্রোগ্রেসিভ। মদিনায় যে জিনিসটা হতো, মদিনাতে মহিলারাও পুরুষদের উপরে কর্তৃত্ব করতে পারতো, মানে সমাজের মানে পরিবারের কর্তা মহিলাও হতে পারতো। এই বিষয়টা মদিনায় আসার পর হযরত ওমর, বিশেষ করে হযরত ওমর এই বিষয়টা কিছুতেই কখনোই মেনে নিতে পারেনি যে একজন মহিলা আমার উপর খবরদারি করবে, মেয়ে মানুষ হয়ে আমার উপর খবরদারি করবে। এবং সে এসে দেখেছিল এখানকার মেয়েরা খুব মুখরা হয়, কথা বেশি বলে এবং ঝগড়াঝাটিও করে, এই কারণে সে এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত ছিল। এবং যখন সে এই জিনিসটা দেখলো যে হযরত মোহাম্মদের স্ত্রীগণ হচ্ছে গিয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক কার্য সমাধা করছে, তখন সে বারবার মোহাম্মদকে গিয়ে রিকোয়েস্ট করতেছিল যে আপনি এই আয়াতটা নাজিল করেন, এই আয়াতটা নাজিল করেন যে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আপনার স্ত্রীরাই যে তাকে গিয়ে বলতো যে আপনার স্ত্রীরাই যে এই সমস্ত করতেছে বাইরে গিয়ে এই কাজ করতেছে, তখন তো সবাই দেখে ফেলতেছে, আপনার তো মানিজ্জত যাচ্ছে। এগুলো বারবার বলার পরে তখন হযরত মোহাম্মদ একটা আয়াত নাজিল করালো। এই ওমরের চাপেই আসলে এই আয়াত নাজিল হয়েছিল যে হযরত আয়াত মোহাম্মদের নাজিল হওয়ার স্ত্রীদেরকে। সময় তো নিশ্চয়ই বলে দেন যে আমার স্ত্রী বাইরে গিয়ে কোন কার্যক্রম করার জন্য আমি এটা আয়াত নাজিল করছি, তখন রিজনটা কি দিয়েছিল? যে আপনি যদি তাফসির গুলা পড়েন, তাফসির গুলা পড়লে আপনি বুঝতে পারবেন যে রিজন গুলা এইগুলা ছিল, কিন্তু আয়াতটার ভিতরে আবার হ্যাঁ আয়াত তাফসিরের ভিতরে এই জিনিসগুলো বলা আছে, বিভিন্ন জায়গায় জিনিসগুলো বলা আছে আচ্ছা বারবার বারবার। ওমর হাদিস এটা আছে যে ওমর বারবার, আপনাকে আমি হাদিসটা পড়েও শোনাতে পারি বাবা। সিদ্ধার্থ, কিন্তু মানে এই লাইভে আমাকে দেখার পর কিছুক্ষণ পর শুরু করবে যে আমি এথিস্ট, আমি কিন্তু এথিস্ট না, আমি কিন্তু 100% মুমিন, হয়তো বা হিজাব করে আসি নাই, বাট অন্তরে বিশ্বাস আছে আর কি। কিন্তু আমি কিন্তু কোরআনে যেটা পাইছি যে সুরা নিসাতে কিন্তু আমি পাইছি যে নিকাব করার কথা পাইছি, সুরা নিসা কিংবা আহজাব, দুইটা একটা আহজাবে মনে হয়, আচ্ছা আচ্ছা, আমার এই মুহূর্তে সুরা খেয়াল নেই, আমি আর এই জিনিসগুলো মনে থাকে না। আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি, ওমরের কাকুতি মিনতিতে আয়াত নাজিল, এটা আপনি পাবেন হচ্ছে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশনে 4427 নম্বর হাদিস। এখানে একটা হাদিসে বলা হচ্ছে যে এটা ওই হাদিসটা না, আপনাকে একটু আগে যে কথাটা, আপনি এই হাদিসটা একটু শুনে নেন, পরের হাদিসটা আমি বলবো। এটা হচ্ছে সহি মানে প্রথম হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সহি বুখারি 4427 নম্বর হাদিস। এইখানে বলা হচ্ছে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো। তারপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। এটা হচ্ছে সহি হাদিস 4427 নম্বর হাদিস, সহি বুখারিতে আপনি দেখে দেখে নিতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হওয়া। এখানে সে যেটা বললো যে ভালো হতো, হ্যাঁ মানে বেশ কয়েকবার এসে রিকোয়েস্ট করেছিল হযরত মোহাম্মদকে, আপনি এটার অর্থটা আপনি এভাবেই ধরতে পারেন যে আসলে পর্দার আয়াত নাজিল করার জন্য প্রেশার ক্রিয়েট করছিল। পরের হাদিসটা একটু পড়েন, সহি মুসলিম হাদিস ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 5484। এখানে বলা হচ্ছে আব্দুল মালিক ইবনু শুয়েব ইবনু লাউস রহমাতাল্লি আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার সময় রাতের বেলা মানসী এর দিকে বেরিয়ে যেতেন, মানছি হলো প্রশস্ত ময়দান। ওদিকে ওমর ইবনু আচ্ছা খাত্তাব রাহমাতাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান করুন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি। কোন এক রাতে ঈশার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী সাউদা
বিনতে জামা রহমতাল্লিকে ডেকে, রহমতাল্লি বের হলেন, তিনি ছিলেন দীর্ঘাঙ্গী মহিলা। ওমর রহমতাল্লি তাকে ডেকে বললেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। মানে হচ্ছে যে প্রাকৃতিক কার্য যখন ছাড়তে গিয়েছিলেন সময় তাকে, সাউদা, তার তখন মানে তখন ওমর তাকে, ঘরে টয়লেটের সিস্টেম ছিল না ওই সময়, তখন টয়লেটের সিস্টেম ছিল না, এবং ছিল না। আচ্ছা আচ্ছা, তারপরে ওমর তখন তাকে পেছন থেকে ডাক দিয়ে বলেন, হে সাউদা, আমরা তোমাকে চিনে ফেলেছি। পর্দার হুম বিধান নাজিল হওয়ার প্রতি প্রবল আকাঙ্ক্ষায় তিনি এরূপ করলেন। আয়েশা রহমতাল্লি বললেন, তখন আল্লাহ তাআলা পর্দা বিধি নাজিল করেন। এটা হচ্ছে সহি হাদিস। এই হাদিসটা পড়লে আপনি এই বিষয়ে একদমই পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে তার পর্দার মানে আয়াতটা কেন নাজিল টয়লেট হয়েছে। করার জন্য মেইনলি পর্দা নাজিল হচ্ছে এটাই। এই হাদিসটা পড়লে এটাই তো বোঝা যাচ্ছে, এটা আপনি ইসে পাবেন, আপনি বিভিন্ন তাফসিরে এই এই বর্ণনাটা পাবেন যে পর্দার আয়াতটা কেন নাজিল হয়েছিল, সেটা এই জিনিসটা পড়লে আপনি বুঝতে কিন্তু পারবেন। এই আরেকটা আছে কোরআনে, একটা লাইন আছে সূরা আহজাবে, যে হে মুসলমান পুরুষগণ, তোমরা তোমাদের নজর নজর আর কি সংযত ইয়ে করো, সংযত রাখো, সংযত হ্যাঁ, করো। হ্যাঁ, তারপরের লাইনে বলা হয়, নারীরা তোমরা তোমাদের নজর সংযত করো এবং তোমাদের ঘাড় বক্ষ নিকাব দিয়ে নিকাব পরিধান করো। নিকাব বা আমি কোনো একটা নিকাবই মনে হয়, নিকাব পরিধান করো, নেকাব নেকাব পরিধান করো। তো এই কথাটা বলা হয়েছিল, তো এটাও কি টয়লেটের জন্য? তো না, পুরা মানে এই বিষয়টাই মানে পর্দার বিধানটাই নাজিল হয়েছিল শুরুতে হচ্ছে গিয়ে মোহাম্মদের স্ত্রীগণের উপরে। স্ত্রীগণ ছাড়া পর্দার বিধান এইভাবে সরাসরি মানে মানে এই যে বোরখা যে জিনিসটা আমরা যে জিনিসটা দেখি, এই জিনিসটা শুধুমাত্র মোহাম্মদের স্ত্রীগণের জন্য প্রযোজ্য ছিল, বাইরের মানুষদের জন্য সরাসরি প্রযোজ্য না। তবে প্রযোজ্য ছিল না, ওই পরে পরে পরবর্তীতে পরে এগুলো কিন্তু অ্যাড হয়েছে। বলছে যে যখন সম্ভ্রান্ত মুসলিমরা বোরখা পড়বে, এরকম একটা হ্যাঁ হ্যাঁ চালু হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ যেহেতু ওই পরবর্তীতে যে এগুলো সম্ভ্রান্ত ফ্যামিলি ওখান থেকে ক্যারি হলো, কিন্তু ব্যাপারটা তাহলে এমন হয়ে গেল যে তার মানে সম্ভ্রান্ত যারা বাইরে টয়লেট করতে চায় তারাই বোরখা পড়বে নাকি? এই হাদিসটা পড়লে তো সেরকম মনে হয়, আপনি এই হাদিসটা নিজে পড়ে দেখতে পারেন, হাদিসটা এরকম হাদিস অনেক। হাদিসটা আমি মিস করছি, বাট আমি সূরা আহজাবের লাইন গুলা বললাম আর কি। সূরা আহজাবে কিন্তু ওখানে নজর সংযত বা একজন আরেকজনের ব্যাপারে অ্যাট্রাকশন কিভাবে সংযত করবে, ড্রেস কিভাবে পরবে, ওটা বলা ছিল। তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে হয়তো অ্যাট্রাকশন কমানোর জন্যই মেবি অ্যাকচুয়ালি বোরকাটা বা হিজাবটা পরা হয়। কেউ কি আমাকে গালিটা দিচ্ছে নাকি? না, এখনো দেয়নি। আচ্ছা, না, যাই হোক, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওমরের কাকুতি মিনতিতেও কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন। আমরা কিন্তু এই জায়গা হ্যাঁ থেকে ওগুলো বুঝতে পারি বুঝছি, যে কিন্তু আমি তো ওমর একজন ওমর মুমিন, সো আমি ওমর ওমরের প্রেশার বিপক্ষে ক্রিয়েট কিছু করে, করবো না। মানে ওমর প্রেশার ক্রিয়েট করে আয়াত নাজিল করাতে পারতেন। এই বিষয়টা আপনার কাছে খুবই মানে চিন্তা করার মতো না, মনে হয় ব্যাপারটা না? এরকম হতে পারে যে ওমর আলাহ সাল্লাম যখন বলেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে এই নাজিলটা দিচ্ছে, এটাও তো হতে মানে পারে, তাই না? কিন্তু কোরআনটা তো আল্লাহ তাআলা সেই সমস্ত কিছু সৃষ্টির আগে সেই লওহে মাহফুজে লিখে রেখেছেন, তো একজন ব্যক্তির কাকুতি মিনতিতে তিনি কেন আয়াত নাজিল করবেন? তিনি তো এই জিনিসটা তো কারণ আগে থেকে লেখা, আমরা তো তারই সৃষ্টি, মানে এই আমরা তো এই তারই ধরনের সৃষ্টি, তাই লজিক। না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি লজিক দেখাচ্ছেন, কিন্তু মানে ব্যাপারটা আমার কাছে মানে আমার কাছে লিটারেলি হজম হলো হিসেবে না আসলে। নাকি? না, আমার অ্যাকচুয়ালি ওদিকে লজিক দেখানোর ইচ্ছা নাই, আমার মেইন জিনিসটা জানার ইচ্ছা ছিল যে হিজাবের ব্যাপারটা জানার ইচ্ছা ছিল, যে হিজাবে এখন বাংলাদেশ পুরো সয়লা হয়ে গেছে। এখন আমরা যখন নর্মাল ড্রেসে বের হই, আমাদের একটু লজ্জা লাগে, যাই হ্যাঁ কি পরে বের হয়ে গেলাম, আমাদের মনে হয় যে আমরা কোনো অনেক বাজে ড্রেস পরে বের হয়েছে, বাট আমরা সালোয়ার কামিজ পরে বের হই, বাট আমাদের একটা এটাই হচ্ছে, গিলটি ফিলিংস দেয় এটাই হচ্ছে আপনাদের হিজাবিরা। গিলটি ফিল করানোর জন্যই এই এই সিস্টেমটা, যে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনারা হচ্ছেন খারাপ মেয়ে, যারা ওই রকম পোশাক পরেন না তারা হচ্ছেন খারাপ মেয়ে। এবং অনেক খারাপ মেয়ে, মুসলমান হ্যাঁ পুরুষ এই জিনিসটা সত্যি সত্যি বিশ্বাস করে, যারা বোরখা হিজাব করে না তারা হচ্ছে খারাপ মেয়ে, বাজে মেয়ে। এই এই যে এই ধরনের একটা প্রেশার যখন সামাজিক ভাবে ক্রিয়েট করা হয়, তখন অনেক বাংলাদেশের অনেক মেয়ে, অসংখ্য মেয়ে, আমি চিনি অসংখ্য মেয়ে, তারা অনেকে বাধ্য হচ্ছে হচ্ছে গিয়ে এই বোরখা হিজাবটা পড়তে, তারা চায় না করতে, পড়তে। হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখেন বাংলাদেশ একটা গরম দেশ, একটা অত্যন্ত উষ্ণ দেশ, এরকম দেশে গরমের দিনে যদি কেউ একজন কালো বোরখা পরে হাঁটে, আমি যখন উত্তরাতে চাকরি করতাম, আমি একদিন রাস্তা পার হচ্ছি, দেখি একজন বয়স্ক মহিলা, সে রাস্তা পার হতে পারছে না, থরথর করে কাঁপছে, আমি ওনার হাতটা ধরলাম, বোরখা পরা পুরাপুরি একদম, মানে যে আফগানিস্তানের স্টাইলের বোরখা, যেটা হচ্ছে সুন্নতি বোরখা, যেটা সেই এখন বোরখাটা এটাই পরে, আসতেছে। হ্যাঁ, একটু জাল চোখের এখানে, একটু জাল জাল দেয়া একটা মশারির মতো আর কি। তারপরে আমি ওনার হাতটা ধরে বললাম যে চলেন খালাম্মা, আপনাকে পার করে দিই। উনি এমন ভাবে মানে লাফ দিলেন, মনে হলো যে আমি তাকে মানে রেপ করছি। হ্যাঁ, আমি তো দেখতেছিলাম যে বয়স্ক মহিলা, একদমই বয়স্ক মহিলা, যে উনি থরথর করে কাঁপতেছেন, উনি রাস্তাটা পার হতে পারছেন না। এখন আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওনাকে ধরি নাই, এবং উনি আমাকে বারবার বলতেছে আপনি কেন ধরলেন। মানে আমি কিন্তু মানে আচ্ছা, কথা শুনে বোঝা এই যাচ্ছে যে, অফারটা, এই অফারটা তাকে যদি কোনো বৃহন্নলা দিত বা হিজরা দিত, সেক্ষেত্রে সে কি করতো? সেই ক্ষেত্রে হয়তো সে কিছু মনে করতো না, কিন্তু আমি মানে আমি আচ্ছা তখন খুবই অফেন্ডেড হলাম যে আমি তো তাকে মানে 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 আমি যৌন দিক দিয়ে আকর্ষিত হয়ে তাকে তো ধরি নাই, আমি খুবই মানবিক না, দিক থেকে আপনি তাকে, অবশ্যই মায়ের রেসপেক্ট দিয়ে তাকে দেখছেন, হ্যাঁ তাই না? এরকম তো আমি আমরা অন্য, মোটামুটি যারা হ্যাঁ বলেন, মানসিকভাবে মানুষ, হ্যাঁ তারা হ্যাঁ কিন্তু এত বারবেরিয়ান না, দেখা মাধ্যমে চোখ দিয়ে আমরা কাউকে রেপ করে ফেলবো এরকম টাইপের না, হ্যাঁ ছেলেরাও না মেয়েরাও না।
মেধা তারপরে তো আমি এমনি কম আসল কথা। তারপরে আমি ওনাকে মানে বসালাম একটা জায়গায়, বসালাম, বসায় বললাম যে আপনি মানে কি হয়েছে, আপনি এভাবে কাঁপতেছেন কেন? তারপরে সে একটু হুম হুম মানে হাত মোজাটা খুললো, মোটা একটা হাত মোজা পরা, গরমের দিনে মোটা একটা কালো রঙের হাত মোজা পরা, হাত মোজাটা খুললো। হাত মোজাটা খোলার পরে আমি হুম দেখলাম, আমি তাকে একটা এক বোতল পানি এনে দিছিলাম এবং হাত মোজাটা খুলে সে আচ্ছা, পানিটা নিল, তখন আমি দেখলাম তার হাতটা ঘামে ভেজা, মানে যে হাত মোজাটা যে ছিল সেটা পুরোপুরি অলরেডি হ্যাঁ পুরোপুরি ভিজে গেছে। তখন মানে কি ভয়াবহ হুম অবস্থা, হুম এত গরমের দিনে এরকম একটা কালো বোরখা পরে সে হাঁটতেছে এবং তার পুরো শরীর ভিজে গেছে। আমি খুবই আমি হুম তাকে ওনাকে হিহাইটেড বললাম যে হিহাইটেড আপনি আপনি তো মারা যাবেন, আপনি তো এইভাবে হাঁটলে মারা যাবেন, একটু পরে আপনি দয়া করে এটা একটু খোলেন, একটু বাতাস ঢুকতে দেন, একটু আলো বাতাস ঢুকুক, নাহলে তো আপনি মারা যাবেন। হুম সে কিছুতেই তার মুখের এটা কিছুতেই খুলবে না। আমি বললাম একটুখানি ফাঁক করেন অন্তত, যে বাতাসটা একটু ঢুকুক, নাহলে তো আপনি মারা যাবেন হুম এখন। হুম সে হুম কিছুক্ষণ হুম থরথর হুম করে কাঁপলো, তারপর সে পানিটা এইভাবে নিয়ে পানিটা খেলো। তারপরে আমি আমি তার এরপরে আর আমি কি করবো, এরপর আমি চলে আসলাম সেখান থেকে, এরপর তার আর আচ্ছা কিছু করার নেই। আরেকটা জিনিস, মানে মানে বাংলাদেশে যেহেতু বোরকাই পড়তে হবে, তাহলে সাদা কাপড়ের বোরকা কেন পরে না বলেন তো? সেটা আমি জানি, কিন্তু আমি বলতে একটু বিব্রত বোধ করবো, সাদা কাপড়ে সম্ভবত মানে আপনার শরীরের অবয়বটা বোঝা যায়। না 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 না, মোটা সাদা কাপড় বোঝা যায় না, সাদা কাপড় আচ্ছা পরে না, কারণ হচ্ছে সাদা কাপড়ে দেখতে কাফনের মরা মানুষের মতো লাগে, আচ্ছা এই জন্য আচ্ছা পরে না। আচ্ছা আচ্ছা এটি এটি মেইন লজিক। তার আচ্ছা মানে কিন্তু তারা কিন্তু দেখতে কেমন লাগে এটা নিয়ে কিন্তু ঠিক মাথা ঘামায়। হুম যাই হোক, আপনার সাথে আজকেও অনেকক্ষণ কথা বললাম, কেউ যাতে আমাকে থ্রেড না দেয় একটু বলে দেন। হ্যাঁ আমি কিন্তু আসলে থ্রেড তো মুমিন, দিতেই হ্যাঁ পারে, আপনি মুমিন, হ্যাঁ আপনি মুমিন ঠিক আছে, কিন্তু থ্রেড দিতেই পারেন। মুমিন হিসেবে, হ্যাঁ এথিস থেকে থ্রেড আসতে পারে। আচ্ছা এথিসটা এথিসটা কোনোভাবে বলতে কাউকে আমার থ্রেড গলা দেয়, কেটে ফেলবো, আপনি আপনি এথিসটা এখনই বলতে আমার রিচার্ড কেটে ফেলবো। ডকিন্স জিন্দাবাদ না বললে আপনার গলা কেটে ফেলা হবে। আচ্ছা কি বলতে হবে বলেন? রিচার্ড ডকিন্স জিন্দাবাদ না বললে আপনার গলা কেটে ফেলা হবে, ও আচ্ছা আপনি বলতে হবে রিচার্ড ডকিন্স জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপু, ওকে হ্যাঁ কথা, ওকে বাই বাই। হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ ওকে আচ্ছা বাই। বাই বাই।